মেশিন পরিচিতি। গার্মেন্টস ফ্যাক্টরিতে ব্যবহৃত কিছু মেশিন সম্পর্কে ধারণা। সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন। এই মেশিনে একটি নিডেল লাগানো থাকে। এই নিডেলের নাম হচ্ছে DBX1। সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিনে একটি ববিন কেস থাকে। এই মেশিনে থ্রেড রিল রাখার জন্য দুইটি থ্রেড প্লেট থাকে। একটি রিল থেকে চলমান সেলাইয়ের জন্য সুতা সরবরাহ করা হয়ে থাকে, আর অন্য রিলটি স্পেয়ার ববিনে সুতা ভরার জন্য রাখা হয়। এই মেশিনের সাহায্যে পোশাক তৈরির বেশিরভাগ সুইং কাজ করা হয়ে থাকে। ডাবল নিডেল লক স্টিচ মেশিন। এই মেশিনে দুইটি নিডেল লাগানো থাকে। এই নিডেলের নাম ডিপি নিডেল। টু নিডেল বা ডবল নিডেল লক স্টিচ মেশিনে দুটি ববিন কেস থাকে। সুতার রিল রাখার জন্য তিনটি থ্রেড প্লেট থাকে। সাধারণত টপ স্টিচ, প্যারালাল স্টিচ এবং সাইড সিম দেওয়ার কাজে এই মেশিন ব্যবহার করা হয়। ওভারলক মেশিন। ওভারলক মেশিন দ্বারা কাপড়ের সেলাই এবং মুখ মারা দুটোই একসঙ্গে করা হয়, ফলে কাপড় থেকে সুতা খুলে যায় না। যেমন প্যান্টের ফ্রন্ট রাইজ, সিঙ্গেল প্লাই ফেসিং, টি শার্টের শোল্ডার বা কাঁধ, স্লিভ বা হাতা ও সাইড সেলাই এবং হ্যামিং করা হয়। ওভারলক মেশিনের নিডেলের নাম DCX1। ওভারলক মেশিন নানা ধরনের হয়, যেমন থ্রি থ্রেড, ফোর থ্রেড, ফাইভ থ্রেড মেশিন। বারটেক মেশিন। অনেক সময় পোশাকের কোনো অংশের স্টিচ আগে ছিঁড়ে যায়। যে সকল স্থানের স্টিচ সহজেই ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেসব স্থানে বারটেক মেশিন দিয়ে স্টিচ দেওয়া হয়। বাটন হোল মেশিন। বোতামের ঘর বা বোতাম হোল তৈরি করার জন্য বাটন হোল মেশিন ব্যবহার করা হয়। বাটন স্টিচ মেশিন। বাটন বা বোতাম লাগানো বা বাটন অ্যাটাচ করার জন্য বাটন স্টিচ মেশিন ব্যবহার করা হয়। ফ্ল্যাট লক মেশিন। নিট ফেব্রিক দ্বারা কাজ করার সময় যেখানে স্টিচিং ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সে সকল কাজে ফ্ল্যাট লক মেশিন ব্যবহার করা হয়। নিট টি শার্ট, পোলো শার্টে সাইড জয়েন্ট, স্লিভ ও বটম হেমিংয়ের জন্য এই মেশিন ব্যবহার করা হয়। এবার পুরো প্রক্রিয়াটি আবার দেখুন। মেশিন পরিচিতি। গার্মেন্টস ফ্যাক্টরিতে ব্যবহৃত কিছু মেশিন সম্পর্কে ধারণা। সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন। এই মেশিনে একটি নিডেল লাগানো থাকে। এই নিডেলের নাম হচ্ছে DBX1। সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিনে একটি ববিন কেস থাকে। এই মেশিনে থ্রেড রিল রাখার জন্য দুইটি থ্রেড প্লেট থাকে। একটি রিল থেকে চলমান সেলাইয়ের জন্য সুতা সরবরাহ করা হয়ে থাকে, আর অন্য রিলটি স্পেয়ার ববিনে সুতা ভরার জন্য রাখা হয়। এই মেশিনের সাহায্যে পোশাক তৈরির বেশিরভাগ সুইং কাজ করা হয়ে থাকে। ডাবল নিডেল লক স্টিচ মেশিন। এই মেশিনে দুইটি নিডেল লাগানো থাকে। এই নিডেলের নাম ডিপি নিডেল। টু নিডেল বা ডবল নিডেল লক স্টিচ মেশিনে দুটি ববিন কেস থাকে। সুতার রিল রাখার জন্য তিনটি থ্রেড প্লেট থাকে। সাধারণত টপ স্টিচ, প্যারালাল স্টিচ এবং সাইড সিম দেওয়ার কাজে এই মেশিন ব্যবহার করা হয়। ওভারলক মেশিন। ওভারলক মেশিন দ্বারা কাপড়ের সেলাই এবং মুখ মারা দুটোই একসঙ্গে করা হয়, ফলে কাপড় থেকে সুতা খুলে যায় না। যেমন প্যান্টের ফ্রন্ট রাইজ, সিঙ্গেল প্লাই ফেসিং, টি শার্টের শোল্ডার বা কাঁধ, স্লিভ বা হাতা ও সাইড সেলাই এবং হ্যামিং করা হয়। ওভারলক মেশিনের নিডেলের নাম DCX1। ওভারলক মেশিন নানা ধরনের হয়, যেমন থ্রি থ্রেড, ফোর থ্রেড, ফাইভ থ্রেড মেশিন। বারটেক মেশিন। অনেক সময় পোশাকের কোনো অংশের স্টিচ আগে ছিঁড়ে যায়। যে সকল স্থানের স্টিচ সহজেই ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেসব স্থানে বারটেক মেশিন দিয়ে স্টিচ দেওয়া হয়। বাটন হোল মেশিন। বোতামের ঘর
বা বোতাম হোল তৈরি করার জন্য বাটন হোল মেশিন ব্যবহার করা হয়। বাটন স্টিচ মেশিন, বাটন বা বোতাম লাগানো বা বাটন অ্যাটাচ করার জন্য বাটন স্টিচ মেশিন ব্যবহার করা হয়। ফ্ল্যাট লক মেশিন, নিট ফেব্রিক দ্বারা কাজ করার সময় যেখানে স্টিচিং ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সে সকল কাজে ফ্ল্যাট লক মেশিন ব্যবহার করা হয়। নিট টি শার্ট, পোলো শার্টে সাইড জয়েন্ট, স্লিভ ও বটম হেমিংয়ের জন্য এই মেশিন ব্যবহার করা হয়।